প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে দশ দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী যুগপৎ গণ আন্দোলন গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান দেশবাসীর উদ্দেশ্যে এখনই বক্তব্য পেশ করবেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত আমির জামাতের ডান পার্শ্বে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান। বামে উপস্থিত আছেন জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। ডান পার্শ্বে উপস্থিত আছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মাওলানা হামিদুর রহমান আজাদ। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুরুল ইসলাম বুলবুল। আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন। এখন দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, জননন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ আজ এক ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত। দেশ অব্যাহতভাবে নতুন নতুন সংকটের দিকে ধাবিত হচ্ছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে এক বিপর্যয়কর পরিস্থিতি বিদ্যমান। সেনা সমর্থিত সরকারের নিরাপদ প্রস্থানের জন্যে 2008 সালে সাজানো নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার জনগণের উপর চেপে বসেছে। তারা ক্ষমতা পাকাপোক্ত করার জন্য আদালতের দুহাই দিয়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে। অথচ আদালতের রায়ে পরপর দুটি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে করার কথা বলা হয়েছিল। তারা ক্ষমতার মোহে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। 2014-2018 সালে নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করে অন্যায় ও অনৈতিকভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে বসে আছে। আজ বাংলাদেশে জনগণের ভোটাধিকার নেই, কথা বলা এবং মত প্রকাশের স্বাধীনতা নেই, চলাফেরা, মিছিল, মিটিং, সভা সমাবেশ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ আজ এক অধিকার হারা জাতিতে পরিণত হয়েছে। সরকার দেশের প্রশাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিরা রাজনৈতিক নেতার ভাষায় কথা বলছেন। তারা তাদের পেশাদারিত্বের পরিবর্তে সরকারের অবৈধ নির্দেশ বাস্তবায়নে তৎপর। সরকারের দলীয় ক্যাডারদের মাধ্যমে ও দলীয় প্রভাব বজায় রেখে কোনো অবস্থাতেই নির্বাচন নিরপেক্ষ হতে পারে। বিগত দুটি নির্বাচন তার জ্বলন্ত প্রমাণ। গোটা জাতি এ বিষয়ে একমত যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ সরকারের কোনোই বিকল্প নেই। ক্রমাগতভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণ ও ভোজ্য তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধি পেয়ে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। দেশে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংকটের কারণে জনগণকে ব্যাপক জনদুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে শেয়ার বাজার কেলেঙ্কারি, ব্যাংক লুটপাট, হলমার্ক কেলেঙ্কারি, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ফান্ডের টাকা চুরি সহ নানা অর্থনৈতিক কেলেঙ্কারি দেশকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। দেশ থেকে প্রায় 8 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিভিন্ন প্রকল্প মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ধীরগতি জনগণের টাকার আত্মসাতের একটি কৌশল হিসাবে ব্যবহার করে দেশকে আজ অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়া হয়েছে। বর্তমান সরকার দেশের আলেম উলামা সহ ইসলামী চিন্তাবিদদের উপর সীমাহীন নির্যাতন চালাচ্ছে। দেশের অনেক আলেম উলামা এখনও কারাবন্দী অবস্থায় আছেন। হাজার হাজার মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হয়রানি করছে।
সাংবাদিকগণ তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারছেন না অনেক সাংবাদিক নিহত হয়েছেন অনেকে গ্রেফতার হয়েছেন অনেকে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে অসহায় জীবন যাপন করছেন আবার অনেকে বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে গিয়েছেন সরকার দেশের জনপ্রিয় ও মেধাবী সন্তানদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করে দিয়েছে গুম হওয়া পরিবারগুলোর সদস্যগণ তাদের প্রিয়জনদের ফিরে পাওয়ার জন্য আবেদন নিবেদন করে কোনো ফল পাচ্ছে না বিদেশি সংবাদ মাধ্যমে আয়নাগরের লোম হর্ষক নির্যাতনের সংবাদ বিশ্ববাসীকে স্তম্ভিত করেছে দেশের নারী শিশু নির্যাতন ধর্ষণ অপহরণ ও ধর্ষণের পরে খুন বাংলাদেশের নারী নির্যাতনের ভয়াবহ ঘটনা বিশ্বের নিকট বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেছে দেশের যুব সমাজকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে মাদকের সৈলাবে যুব সমাজ আজ আক্রান্ত মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর মদ আইনগতভাবে ব্যাপক বৈধতা দেওয়া হয়েছে বাংলাদেশে আজ সংবিধান স্বীকৃত মিছিল মিটিং সভা সমাবেশের কোনো পরিবেশ নেই জনগণের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করতে গেলে পুলিশ বাধা দিচ্ছে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ থেকে রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে প্রতিনিয়ত গ্রেফতার করা হচ্ছে সচেতন দেশবাসী আপনারা জানেন 2011 সাল থেকে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরীর কার্যালয় বন্ধ করা করে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে দেশের বিচার বিভাগ আজ ধ্বংসের মুখোমুখি আদালতে ন্যায় বিচারের কোনো পরিবেশ নেই এই সরকারের ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে অব্যাহতভাবে সীমান্ত হত্যা চলছে দেশের নদ নদীগুলোর পানি সমস্যা সমাধানে ভারতের সাথে কোনো সম্মানজনক চুক্তি বা সমঝোতায় আসতে পারেনি বরং প্রতিবেশী দেশকে খুশি করার জন্য তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে কাজ করছে অতি সম্প্রতি মিয়ানমার সীমান্তে গুলি ও বোমা বর্ষণের কোনো প্রতিকারের উদ্যোগ নিতে পারে না এই সরকার সংগ্রামী দেশবাসী দেশকে আজ ভয়াবহ পরিস্থিতি থেকে উদ্ধারের উপায় হলো জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা আর সেই জন্যই প্রয়োজন দল নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা এই প্রেক্ষিতে আমরা দেশে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে যুগপৎভাবে গণ আন্দোলন গড়ে তোলার জন্য 10 দফা কর্মসূচি ঘোষণা করছি অবিলম্বে বর্তমান ও নির্বাচিত অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করে গণতন্ত্র হরণকারী দুর্নীতিবাজ ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগ করতে হবে এবং 1996 সালের সংবিধানে সংযোজিত ধারা 58 এর খ গ ও ঘ এর আলোকে নির্বাচনকালীন দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকার গঠন করতে হবে কেয়ারটেকার সরকার বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সকলের নিকট গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে উক্ত নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনিবার্য শর্ত হিসাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার লক্ষ্যে আরপিও সংশোধন ইভিএম পদ্ধতি বাতিল এবং পেপার ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা নিশ্চিত করবে এবং স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করতে হবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং জামাত ইসলামের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ সকল বিরোধী দলীয় নেতাকর্মী আলেম উলামা মানবাধিকার কর্মী সাংবাদিকদের সাজা বাতিল সকল মিথ্যা মামলা প্রত্যাহার সকল শ্রেণী পেশার মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ ও সকল রাজনৈতিক কারাবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে অবিলম্বে বাংলাদেশ জামাত ইসলামী সহ সকল দলের অফিস খুলে দেয়া রাজনৈতিক উদ্দেশ্যে স্থগিতকৃত জামাতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেয়া এবং দেশে রাজনৈতিক ধর্মীয় সামাজিক সভা সহ সকল ধরনের সভা সমাবেশ ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে সব দলকে স্বাধীনভাবে গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসন ও সরকারি দল কর্তৃক সকল হস্তক্ষেপ বন্ধ করতে হবে স্বৈরাচারী কায়দায় বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার লক্ষ্যে নতুন মামলা ও নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করতে হবে ডিজিটাল নিরাপত্তা আইনে 2018 সন্ত্রাস দমন আইন 2009 এবং বিশেষ ক্ষমতা আইন 1974 সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কালাকানুন বাতিল করতে হবে বিদ্যুৎ জ্বালানি গ্যাস সার ও পানি সহ সেবা খাত সময়ে মূল্য বৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্ত বাতিল করতে হবে
এবং কৃষি উপকরণ শিক্ষা উপকরণ শিশু খাদ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনয়ন করতে হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারকে সিন্ডিকেট মুক্ত করতে হবে মুদ্রাস্ফীতির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা নারী শিশু নির্যাতন শিশু শ্রম বন্ধ করা ও কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে গত 15 বছর বিদেশে অর্থ পাচার ব্যাংকিং ও আর্থিক খাত বিদ্যুৎ জ্বালানি খাত ও শেয়ার বাজার সহ রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে সংগঠিত দুর্নীতি চিহ্নিত করার লক্ষ্যে একটি স্বাধীন শক্তিশালী কমিশন গঠন করতে হবে সুদ ঘোষ বন্ধ করা সহ ছাত্র যুব সমাজের চরিত্র রক্ষা ও মাদকের সুবল থেকে যুব সমাজকে উদ্ধার এবং ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন ও বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উপযোগী করার লক্ষ্যে সরকারি হস্তক্ষেপ পরিহার করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে সীমান্ত হত্যা বন্ধ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং জাতিকে দ্বিধা বিভক্ত করার ষড়যন্ত্র বন্ধ করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে উপরোক্ত দাবি আদায়ের লক্ষ্যে যুগপথ আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে আগামী 24 ডিসেম্বর রাজধানী ঢাকায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করছি পর্যায়ক্রমে আরও কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ এ কর্মসূচি সফল করে তোলার জন্যে আমি সকল রাজনৈতিক দল সুশীল সমাজ সাংবাদিক পেশাজীবী শ্রমজীবী সহ সর্বস্তরের জনগণের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ